नमस्कार बंधुरा, आमार हापुसपुस चैनेले आपनादेर स्वागत। आज के आमी बानाच्छी भेटकी माछेर फिश फिंगार। फिश फिंगार एर आगे आमी देखेछी सेटा होच्छे लोटे माछेर, एइबारे एइ भेटकी फिंगार आमी देखाबो। सेई जन्य भेटकी माछगुलोके फिंगारेर आकारे केटे निएछी। बाजारे बोल्ले एइरकम फिंगारेर आकारे ओराओ केटे देबे। एखाने आमी 400 ग्राम मतन भेटकी फिंगार केटे नियेछी, आर एखाने एकटा बड़ो साइजेर लेबुर रस आर दिये दिलाम एक चामच गोलमरिच गुड़ो। भालो करे माखिये निच्छी। मिनिट दशेक एइभावे मैरिनेशन करते दिलाम। आर एकटा मशला देबो, तार जोन्नो आमी एकटा मीडियम साइजेर पेंयाज कुचिये निच्छी। तीन चारटे काँचा लंका चारटे दिलाम, आर हाफ इंची परिमाण आदा दिए दिलाम, आर दिए दिलाम 6-7 कोया रसुन, आर दिए दिलाम एटा पार्सले पाता। पार्सले पाता दोकाने बाजारे बोललेई पावा जाबे। एई पार्सले पाता 2 टेबिल चामच दिए दिलाम। चप काटलेट फिंगार एगुलोते एकटु पार्सले पाता दिले भालो टेस्ट आशे। एबार एटाके आमी मिक्सिते एकटु बेटे निच्छी। एई मशलाटा आमी बेटे निच्छी। एबार एई माछेर मध्ये मशलाटा आमी माखिये नेब। आर दिये दिलाम एक चामच नून। एई सब दिये आमी माखिये आध घंटा থেকে 40 মিনিট ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে আমি মাছটা বার করে নিয়েছি। এইবারে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা আমি ফেটিয়ে নিলাম। এবার এই মাছের মধ্যে 2 চামচ ময়দা আমি দিয়ে দিচ্ছি, আর এই ডিমের 2 চামচ আমি দিয়ে দিলাম, 2-3 চামচ দিয়ে দিলাম। এবার মাছটা আমি ভালো করে এই ময়দা আর ডিমের সাথে মাখিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে সামান্য নুন, অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম। এই ব্রেড ক্রামটা আমি কোটিং এ করব। প্রথমে মাছগুলোকে আমি ব্রেড ক্রাম একটু মাখিয়ে নিচ্ছি, দিয়ে ডিমের গোলায় চুবিয়ে নিলাম। আবার ব্রেড ক্রাম্পে কোটিং করছি। এইভাবে ফিঙ্গার শেপে মাছটা আমি কোটিং করে নিলাম। প্রথমে আমি ব্রেড ক্রাম্প লাগিয়ে নিচ্ছি, দিয়ে ডিমের গোলায় দিয়ে দিচ্ছি, আবার ব্রেড ক্রাম্পে কোট করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ফিঙ্গারকে আমি গড়ে নিয়েছি। এবার এটাকে আমি 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে 4-5 দিনও ফ্রিজে রেখে স্টোর করতে পারেন। অতিথি এলে গরম গরম ভেজে দিতে সার্ভ করতে পারেন। ফিশ ফিঙ্গারগুলো আমি বার করে নিয়েছি ফ্রিজ থেকে। কড়াইতে তেল গরম করতে দিলাম। ফিঙ্গারগুলো আমি তেলে ছেড়ে দিলাম। বেশি একসাথে ছাড়বো না, এই 4টের মতোই ছাড়লাম। গ্যাসের আঁচ একদমই বাড়াবেন না, এতে একদিকটা হবে ভেতরটা কাঁচা থাকবে। তাই মিডিয়াম থেকে লো ফ্লেমে সবসময়তে ভাজাগুলো হবে।
টাইম আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি চুলে পরিবেশন করে দেব। যারা আমার হাফু শুকুর চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার হাফু শুকুর চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আমি এখানে সাজিয়ে পরিবেশন করে দিয়েছি ভেটকি মাছের ফিঙ্গার। এই ভেটকি ফিঙ্গারটা আমি পরিবেশন করেছি মেয়োনিজের সাথে। রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার হাপুসুপুস চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন।